আসসালামু আলাইকুম, কেমন আছো আমার ছোট্ট সোনামণিরা? নিশ্চয়ই ভালো আছো, মিসও ভালো আছে। মিস তোমাদের জন্য অনেক দোয়া করি, তোমরা যেন সব সময় ভালো থাকো। তোমরাও কিন্তু মিসদের জন্য দোয়া করবে, ঠিক আছে? মিসদের কথা অনেক মনে হয়, তাই না? আমরাও তোমাদের অনেক মিস করি, করব অবশ্যই। আল্লাহর কাছে দোয়া করি যেন অতি দ্রুত তোমাদের সাথে আমাদের দেখা হয়, ঠিক আছে? এর মধ্যে আমরা বাসায় বসে থেকে কোনো তো লাভ নেই, তাই না? এর মধ্যে আমাদের কি একটু পড়াশোনা করতে হবে? আচ্ছা, আমরা তো সবসময় পড়াশোনা করব, কিন্তু এখন আমরা একটু ড্রয়িং করব। আমরা এর আগে ক্লাসেও ড্রয়িং করেছি, এর আগে আমরা কি করেছি, এর আগে আমরা অরেঞ্জ শিখেছি, গ্র্যাপ শিখেছি। আজকে আমরা নতুন আরেকটি টপিক শিখব, সেটি হচ্ছে হাউ টু ড্র আ ম্যাঙ্গো, কিভাবে আম আঁকতে হয়। ম্যাঙ্গো ইংলিশ বাংলা তো আমরা জানি, আম, তাই না? আজকে মিস তোমাদের আম এঁকে দেখাবে, ঠিক আছে? কিভাবে ম্যাঙ্গো আঁকতে হয়। ওকে, তাহলে চলো। আচ্ছা, তোমরা সবাই তো খাতা, তারপর পেন্সিল, কালার পেন্সিল বের করেছো? বের করে ফেলো তাড়াতাড়ি। ওকে, মিস যেভাবে আঁকবে সেভাবে তোমরা আঁকবে। ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা, তোমরা কি আম তো চিনো, তাই না? দেখো তো, এটা কি, এটা কি ম্যাঙ্গো আম? গুড, এটা ম্যাঙ্গো আম, তাই না? তোমাদের তো ছবি এঁকেছে, দেখো এটা কি ম্যাঙ্গো আম, ইয়ামি আম। আমার অনেক পছন্দ, শামিমা মিস আম খেতে খুব পছন্দ করে। শামিমা মিসের পাকা আম খুব পছন্দ, কাঁচা আমও পছন্দ, কিন্তু পাকা আমটা বেশি পছন্দ, খুবই পছন্দ করে আম। তোমরাও অনেক পছন্দ করো, তাই না? খুব মজা, মিষ্টি, মশালো ফল, তাই না? হ্যাঁ, ঠিক আছে, আমরা আজকে এই আমটা আনবো। ঠিক আছে, সবাই রেডি তো? সবাই রেডি হয়ে যাও। ওকে, দেখো সবাই, মিস তোমাদের সহজ করে আম আঁকা শিখাবে। আমরা সবাই ইংলিশে পাই লিখতে পারি? হ্যাঁ, দেখো তো, দেখো কিভাবে পাই লিখি আমরা। প্রথমে সবাই পাই লিখো, পাই লিখেছ, তারপরে এইভাবে একটু দাম দাও, ঠিক আছে? আচ্ছা, তারপর বা দিকে একটা উভয় পাই লিখেছ তো, না? গুড, তারপর আমরা কি এই সাইডে, মানে অ্যানাদার সাইডে আমরা কি, এটা হচ্ছে হাফ সার্কেল মতো হয়ে গেছে, তাই না? ফাইভও হচ্ছে, হাফ সার্কেলও হচ্ছে। তারপরে কি আমরা কি অ্যানাদার হাফ সার্কেল দিয়ে দিব, ঠিক আছে? দেখতে পাচ্ছো সবাই মিস কিভাবে আছে? ঠিক সেভাবে মিসের সাথে সাথে এঁকে ফেলো, তোমরা তো দেখতে পাচ্ছো। মিসের ম্যাঙ্গোতে কি সুন্দর হয়েছে, দেখো তো। হ্যাঁ, বোর্ডে আঁকতে একটু ইয়া হয়ে যায় না? দেখো তোমাদের, তোমাদের জন্য মিস হয়েছে অনেক সোজা না আমাকা, প্রথমে কি স্ট্যান্ডিং স্টিক দিবে, উপরে কি দিবে স্লিপিং স্টিক, তারপর স্ট্যান্ডিং স্টিক, তারপরে কি বলে হাফ সার্কেল, তারপরে কি অ্যানাদার হাফ সার্কেল, এখানে কি আবার নিচে কি, নিচে কি আরেকটা হাফ সার্কেল দিয়ে একটু বাঁকা করে দিবে স্ল্যাশের মতো, নাকি এভাবে হয়ে গেল না? আবার কি মিস কি করেছে, ফাইভ ওয়েতে করেছে, অনেক সোজা দুইভাবে করা যায়, তাই না? মিস ফাইভ দিয়েও করে দিয়ে দেখিয়েছে কিভাবে ম্যাঙ্গো আঁকতে হয়, আবার সার্কেল দিয়ে হাফ সার্কেল দিয়ে দেখিয়ে দিয়েছে, অনেক সোজা আম আঁকা যায়। আচ্ছা, দেখো এখন আমরা কি আঁকবো, এখন আমরা এখানে একটি পাতা আঁকবো। ওকে, আমি আগে তো আম, এখানে আমি তো অবশ্য পাতা আঁকতে হবে, তাই না? একটু সোজা করিয়ে, ঠিক আছে, তো দেখতে ভালো লাগবে, শুধু দেখা যাচ্ছে তো, বুঝতে পারছো? আচ্ছা, এখানে আমরা একটু পাতা এঁকে ফেলি ছোট করে, নিয়ে দেখো। আচ্ছা, তোমরা ম্যাঙ্গো কালার কি দিতে চাও বলো তো, একটু ইয়েলো, একটু গ্রিন, এটা দিতে চাও, দিতে পারো।
শুধু গ্রিন দিলে তো মনে হবে যে কাঁচা আম এঁকেছি, আবার যদি শুধু গ্রিন দিলে তো পাকা আম এঁকেছি, তো কাঁচা পাকা আঁকি আমরা। তোমরা কি করবে বলো তো? সে প্রথমে দিবে ইয়েলো কালার, ওকে, মানে অরেঞ্জ অরেঞ্জ ইয়েলো, ওকে, লাইট অরেঞ্জ দিয়ে এখানে উপর দিয়ে উপর দিয়ে তোমরা কি দিবে? গ্রিন দিবে, ওকে, ঠিক আছে, শেড দিবে। দেখো মিস এখানে করেছে, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে, কারণ বোর্ডে তো কালার করা যায় না, তোমরা তো জানো মিসের জন্য তোমাদের খাতায় মাঝে মাঝে একে দিয়ে দেয় না সুন্দর করে সেভাবে। দেখো মিস কিভাবে এঁকেছে, অরেঞ্জ অরেঞ্জ কালার, অরেঞ্জ দিয়ে কালার দিয়েছি, তারপরে কি শেড দিয়েছি, গ্রিন, তাই না? এভাবে তোমরা কালার করবে, তারপরে কি এখানে তোমরা গ্রিন কালার দিবে, আর পাতা কি কালার দিবে, পাতাটাও দিবে হচ্ছে পাতা ইংলিশ কি লিফটা কি কালার দিবে, লিফটা হচ্ছে তোমরা গ্রিন কালার দিবে, ঠিক আছে? আবার দেখে নাও তোমরা সুন্দর করে দেখে নাও, দেখতে পাচ্ছো এই কালার করবে, সুন্দর করে কালার করবে, ওকে। আচ্ছা আচ্ছা, এটা তোমাদের, তোমরা তো আজকে ম্যাঙ্গো আঁকা শিখে ফেলেছো, কত সহজ না ম্যাঙ্গো আঁকা, অনেক সহজ। হ্যাঁ আচ্ছা, এই ম্যাঙ্গো তোমরা তো বাসায় প্র্যাকটিস করবে, আর তোমাদের যে ড্রয়িং বুক আছে সেই ড্রয়িং বুকে নৌকা আছে না, নৌকা আঁকা আছে, সেই নৌকাতে তোমরা কালার করবে, ওকে। নৌকার রং কি হয়, ব্ল্যাক, হ্যাঁ, কালো কালার করবে, সুন্দর করে তোমরা কালো কালার করবে, ওকে, তোমরা দেখবে, ঠিক আছে? তোমরা অবশ্যই বাসায় এই আমটা প্র্যাকটিস করবে, আর নৌকা যে বইয়ের বই তোমাদের যে নৌকা আঁকা আছে সেখানে তোমরা কালার করবে, ওকে। আচ্ছা ঠিক আছে, আজকে এই পর্যন্ত, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর কি হাত পা ভালো করে পরিষ্কার থাকবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, ওকে।